আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু সাহাবা সাহাবা। সুপ্রিয় দর্শক, আমরা সাহাবার হল কথা কইরাম এবং সাহাবা হল আমরার আদর্শ এবং সাহাবা হল আমরা এখন কইম ইনশাআল্লাহ নলেজের ক্ষেত্রে, ইলিমের ক্ষেত্রে সাহাবা হল আমরার আদর্শ। তার আগে আমরা একটু বুঝিয়ে নেই যে ইলিমটা কী। তার আগে আমি একটা সাহাবা হল আদর্শের ব্যাপারে একটা ছোট্ট একটা স্টোরি কই দেয় যে এখন শীতের মৌসুম আইসে, অনেকের বেমার আজার ইত্যাদি শুরু হয়েছে। এক্ষেত্রে এক সাহাবির একটা ঘটনা হয়তো আমরা লাগে অনেক ক্ষেত্রে লাভজনক হইব, ফায়দামন্দ হইব বা আমরা উপকারে আসব। মালিক ইবনে আওফ ইবনে মালিক আল আশআজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একবার খুবই অসুস্থ হয়েছেন। বিভিন্ন কিতাবের অনুযায়ী একটা ক্রিটিক্যাল একটা খারাপ অসুস্থতা, কেউ হাড়ের কথা কইছেন, কেউ বা অন্য বেমারের কথা কইছেন। এই অসুস্থতার মধ্যে তাই একবার তান ছেলেরে কইলা, যখন অসুস্থতা একটু বাড়ে তখন তান ছেলেরে কইলা যে কোনখান থেকে কুজিয়া আমার লাগি মেঘের ফানি আনো, অর্থাৎ যে বৃষ্টির ফানি ওঠা আনো। তো আমি একটা দিয়ে ঔষধ করব ইনশাল্লাহ বালা। ছেলে জিজ্ঞেস করলা যে বাবা খেনে মেঘর ফানি, অন্য কোনো ফানি হইত না? তখন তাই কইলা না, মেঘর ফানি বিশেষ করে অন্য ফানি হইব, কারণ কোরআনে তো ফানির জীবনও হয়েছে। বাট মেঘর ফানি এই কারণে যে আল্লাহ কোরআন করিম সুরে কাহাফ 50 নম্বর সুরার 9 নম্বর আয়াত কইলা যে মা আম্মুবারক ও আনজালা মিনাস সামাই মা আম্মুবারক, আল্লাহ উফর থাকি মোবারক বরকতময় বরকতর ফানি আল্লাহ নাজিল করুন, বর্ষণ করুন। তো সুতরাং আমি মেঘর ফানি চাই। ছেলে যখন মেঘর ফানি আল্লাহ, তখন বাবা কইলা দা এবার জৈতুন অর্থাৎ অলিভ অয়েল কুজিয়া লইয়াও। ছেলে জিজ্ঞেস করলো অলিভ অয়েল আবার খেনে, জৈতুনের তেল আবার খেনে? তখন তাইন কইলা যে কোরআনে কেরিমো আল্লাহ ইকটারে কইসন মিন শাজারাতিন জাইতুন সুরে 24 নম্বর সুরা সুরা আন-নূর 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কইরা মিন শাজারাতিন মুবারাকা, এটা জাইত এটা মুবারক গাছের তেল, সুতরাং আমার একটা লাগে। তারপরে তান খুঁজিয়া নিয়ে আইলা, অলিভের তেল আনলা। তখন ছেলেরা আবার কইলা এবার তুমি আনো মধু আনো। এবং ছেলে কইরা মধু খেনে। তো তাই আবার ফি শিফা লিন্নাস কোরআনে করিম সুরা নাহাল যে আল্লাহ কইছেন ফি এই মধুর মধ্যে শিফা আছে, মানুষের লাগে কিওর বা মানুষের লাগে সুস্থতা আছে। তো ছেলে নিয়ে আইলা তার মেঘর ফানি এবং মধু এবং অলি তিনটারে মিক্স করিয়া তাই খাইলা এবং কিছুদিন খাইলা, কিতাব আইসে যে তাই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। মাশাআল্লাহ আল্লাহু আকবার। তো সাহাবা আখলার ইমান আর সাথে সাথে কোরআনের যে এটা রেমেডি থাকি, তারা যে বিশ্বাস যে এগুলা ভালো হইব এবং এই বিশ্বাসে তারা ভালো করত। আমি কইরান না শুধু আফনান্তর বেমার এগুলা করতা, কিন্তু কোরআন হাদিসও অনেক ভেজিটেবল ফ্রুট ইত্যাদি উল্লেখ আছে, হাদিসও আছে এবং রসুল্লাহ আসলামের চিকিৎসা বিষয়ে অনেক কিছু আছে। এবং দুনিয়ার যে কোনো জিনিস দিয়া যেমন মেডিকেল সায়েন্সে যে এরকম বানা, এটা সব আল্লাহর হুকুমে ওর এবং আল্লাহ কইছেন দুনিয়ার সব কিছু থেকে ঔষধ ইত্যাদি বানায়। কিন্তু কোনো কোনো সময় কোনটা খুব বেশি এফেক্টিভ হয়, কোনো কোনো সময় একটা কোনো খাম আয় না, কারণ আল্লাহ বালা জানেন কোনটার মধ্যে খাল লাগে শিফা রাখছেন। তো যদি ইমান ও আমল আর ইমান বিশ্বাসের সাথে রসুল্লাহ সাল্লামের পথ সাহাবা আখলা যেরকম তারা করছেন, তা আমরাও যদি করতাম ফারি তো নিশ্চয়ই উপকার আইব, ঠিক না? মাশাআল্লাহ। তো এখন আমরা জানবো রহিমের কাছ থেকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন আইছে, আর কোরআন হইল আমরা মেইন ইলিম বা নলেজের উৎস বা মূল। এই কোরআন সমাজ আওয়ার পরে, কমিউনিটি আওয়ার পরে, উম্মতের মাঝে আওয়ার পরে কী ধরনের অবস্থা হয়, সে কোন ধরনের রিয়্যাক্ট করে এই বিষয়টা হাদিস। So this is about the true meaning of knowledge and what the word knowledge refers to when used in a general context. So the narrations from our Rasulullah sallallahu alaihi wasallam concerning the true meaning of knowledge.
Hazrat Abu Musa Ash'ari radiallahu anhu narrates that Rasulullah sallallahu alayhi wasallam said, "The example of the guidance and knowledge that Allah has sent me with is like a drenching rain that falls on a particular piece of ground." It's like a drenching rain that falls on a particular piece of ground. While a part of the ground is fertile and absorbs the water to grow grass and an abundance of vegetation, another portion of the ground is hard and holds the water. However, Allah still allows it to benefit people because they drink from it, give their animals to drink from it, and also irrigate the fields from it, to allow it to cultivate, to allow it to farm, allow it to grow crops. The rain also falls on another portion of the ground that consists of a rocky terrain, which neither holds the water nor grows any grass. So the water just continuously going, like a stream. Such is the example of a person who has a deep understanding of the deen of Allah. That which Allah has sent me with this, which benefits him, because of which he becomes knowledgeable and teaches others as well. It is also the example of the person who pays no attention to it and refuses to accept it. MashaAllah, shundar hadith. The haditha atanto bikhato mashur Bukhari among Muslim Sharifa ase, Bukhari Sharifa Muslim Sharifa ase, Sahabi Abu Musa al-Ash'ari radiallahu ta'ala anhu taki ita. The Nabi sallallahu alayhi wa sallam mathalu ma ba'athani Allahu bihi min al-huda wal-ilm kamathal al-ghais al-kathir asqab ardan fakana منها نقية قبلت الماء فأنبت تلك لا العشب الكثير وكانت منها أجادب أمسكت الماء فنفع الله بها الناس فشربوا وسقوا وزرعوا وأسابت منها طائفة أخرى إنما هي قيعان لا تمسك ماء ولا تنبت كلا فذلك مثل من فقه في دين الله ونفعه ما بعثني الله به فعلم وعلم ومثل من لم يرفع بذلك رأسا ولم يقبل هدى الله الذي أرسلت به. رسول الله صلى الله عليه وسلم خيرا زي الله كستكي زي هداية بقرآن آيسي أمرتني تيش بشر قرآن اقرأ تكي شروع سي এবং 23 বছরে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন হলো আল্লাহর কাছ থেকে গাইডেন্স, হুদা লিল মুত্তাকিন, হুদা লিন নাস। এই হেদায়েত যে আইছে, যেমন বৃষ্টি যেরকম উপর থেকে পড়ে ঠিক তেমনি ভাবে উপর থেকে আইছে হেদায়েত, গাইড এবং ইলিম। এখন বৃষ্টি পড়ার পরে জমিন বা ল্যান্ড তিন অবস্থা হইতে পারে। এক ধরনের জমিন ল্যান্ড বা মাটি এইরকম যে উর্বর মাটি, যখনও বৃষ্টি আইছে তার মাটির উর্বরতায় বৃষ্টির গ্রহণ করছে, পানির গ্রহণ করছে, অবজার্ভ করছে, তার ফলশ্রুতিতে তার তাকি ফসলাদি উৎপন্ন হয়েছে। এই ফসলাদি উৎপন্ন হওয়ার কারণে সারা পৃথিবীর মানুষ এর থেকে উপকার পাইছে। এক দুই নম্বর হইল যে এমন ল্যান্ড, এমন জায়গা, এমন মাটি যে পানি তো পড়ছে কিন্তু পানিটা অবজার্ভ করছে না, মাটিয়ে গ্রহণ করছে না, নিচে নিছে না, কিন্তু আটকাইয়া হল করিয়া আটকাইয়া রাখি দিছে। তাতে গিয়া একটা নর্দমা, খালা, খাল, নদী, নাল এই সমস্ত হয়েছে পানির আটকাইয়া রাখছে। তাও খারাপ না যে এতে থেকে মানুষ আদার অন্যান্য মানুষ তার উপকার লাভ করছে। এতে থেকে পানি নিয়ে মানুষ তার ক্ষেত খামারি করছে, মানুষ তার হে নিজে পান করছে, অন্যের পান করাইছে, আবার এর থেকে মানুষ নিয়ে তার বিভিন্ন উপকারে রাখছে। তো এক ধরনের পানি, আবার এই পানি পড়ছে এমন কোনো জায়গা, শক্ত জায়গা, পানিটার গ্রহণ করছে না মাটিয়ে,
আবার ফানিটারে আটটাইও রাখছে না, সুতরাং ফানি ফড়িয়া গেছে কি ই জমিনের কোনো ফায়দা হয়েছে না। তো ইয়ে হাদিসের ভিতরে এক ছইলে মানুষের দিল একটা ল্যান্ডর হিসাবে, একটা জায়গা মাটি হিসাবে বোঝানিওর, এখন গ্রহণ করে মানুষের দিল বা ব্রেন বা দেমাগ, এই এই হইল এই ফিল্ড মাটিটা। এখন এই ক্ষেত্রে ঠিক তেমনিভাবে আমরা মুসলমানরা যারা রসুলের এই হেদায়তকে গ্রহণ করছে এবং এই হেদায়তে হে তার নিজে আমল করছে, শিখছে আমল করছে এবং তা অগ্রসর করছে, তা প্রচার করছে, প্রসার করছে, মানুষে আরও খামো লাগাইছে। তো এক ধরনের যেমন আলিম ওলামা বিশেষ করে তখনকার যুগে সাহাবা হলে যে নবীর ইলিম ফার ফরে এই হেদায়ত ফার ফরে তারার কলব, তারার এই যে কলব নামে তারার ফিল্ড বা মাটি তারা গ্রহণ করছে, শুধু না বরং এমন গ্রহণ করছে যে তারারে শোনার মানুষে তারার শোনার মানুষ বানাইছে, আবার তারার দ্বারা সারা পৃথিবী উপকৃত হয়েছে। ঠিক তেমনি আমরা এমন দ্বিতীয় শ্রেণীর এরকম যারা রসুলের গ্রহণ করছে হেদায়ত এবং মোটামুটিভাবে তাই ফায়দা পাইছেন হল করে রাখছেন, বা কিন্তু যেরকম করার কথা আছেন এরকম সারা বিশ্বে ফায়দা পাইছে না, বা তার সমাজ বা তার ফ্যামিলি ফায়দা পাইছে না। তো এটাও খারাপ না, এটাও এক ধরনের, কিন্তু এর অপোজিটে কমপ্লিট আলাদা হইল যে এমন হৃদয় এমন মানুষ আছে যে এগুলার গ্রহণ করছে না, অস্বীকার করছে এবং ডিনাই করছে, এই হেদায়তরে গ্রহণ করছে না। তো তারা না তারার এই হেদায়তে তারা দিল্লে উর্বল করছে, তারা বেনি তারা উপকার পাইছে না, আর তারা দা অন্য উপকার পাইছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হেদায়তর এই নমুনা এই এক্সাম্পল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এর থেকে ইমাম রাজি রাহিমাহুল্লাহ কইরা যে ইলিম বা নলেজর তান ফায়দা হইতে গা কইরা যে যেরকম বৃষ্টি মেঘ, আমরা মেঘ হই বৃষ্টিরে, তো মেঘ যেরকম আসমান থাকি আয়, ঠিক ইলিমও আসমান থাকি আয়। অ্যাকচুয়াল ইলিম যেটা আমরা যে ইলিম বলতে নলেজ বলতে আমরা কোরআন হাদিসের ইলিমটা আসমান থাকি আয়। যেরকম বৃষ্টিপাতের কারণে জমিন তাকে ফল ফলাদি ইত্যাদি হয়, ঠিক তেমনিভাবে এই আসমানে ইলিম যারা গ্রহণ করে তারা তাকে মানুষ উপকার পায়। তো ইমাম রাজি রহমতুল্লাহ এরকম ফার্স্ট জিনিস হয়েছেন, আমরা ইমাম রাজি রহমতুল্লাহ এই সমস্ত জিনিসের দিকে না গিয়ে আমরা সময় দ্রুত জায়গায় লাগে, আমরা অনেক কিছু লইয়াই আমরা খাইবার লাগে, বা সময় খুব দ্রুত জায়গায়। আমি রাহিমুর কাছে যাইলাম কি তাই আবার আমরা দেখছি ইনশাআল্লাহ হুনাইবা। সুপ্রিয় দর্শক, আমি আগে হয়েছি যে আওফ বিন মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা ঔষধ করছেন, আমরা যে কোনো অসুস্থতার সময় যেরকম ঔষধও করতাম হইব, ঠিক তেমনিভাবে দোয়া আল্লাহর কাছে করতাম হইব, এবং বিভিন্ন দোয়া দুরুদ বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সমস্ত দোয়া দুরুদ আছে এগুলো আমরা প্রোটেক্ট করে অনেক সময় ফায়দা দেয়। আয়াতুল কুরসি আমরা হেফাজতের লাগে, যখন আমি রাত্রে ঘুমাই হয়তো আমার দরজা জ্বালানা বন্ধ করছি, কিন্তু আমার নাক খান এগুলো তো কিছুদিন তালা দিয়ে বন্ধ করিনি, এটা তো ক্লোজ করি না, ওপেন থাকে। সো অনেক সময় অনেক কিছু হামাই দিতে পারে। তো বেটার প্রোটেকশন ওই লোকে আল্লাহর কাছ থেকে আয়াতুল কুরসি, এই লোকের দোয়া একিনের সাথে দোয়া দুরুদ অনেক ক্ষেত্রে আমরা ফায়দা দেয়। অসুস্থ হইলে পরেও অনেক কিছু যাগুলো আমি প্রথম দিকে সাহাবা প্রোগ্রামও দোয়া সম্পর্কে 10টা প্রোগ্রাম করছি, অনেক কিছু আমরা কইছি। এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট একটা ঘটনা কই, ছোট না আসলে বাক্কা বড়ো, বাট কই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সাহাবি থান, যে আমরা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সাহাবির জীবনী সম্পর্কে কইছি, আর এই প্রোগ্রামে শুধু স্টোরি জীবনীর আকারে আমি এইগুলো প্রোগ্রামে তুলে ধরি না, কারণ এই সমস্ত জীবনী হইতে গেলে সাহাবা হল তো অজস্র শেষ হইতো না। তো আমি মোটামুটিভাবে টপিক বা বিষয় ভিত্তিকভাবে সাহাবা হলের কথা আয়ত আমি তুলে ধরি, কারণ আমরার মেইন উদ্দেশ্য হইল ইমান তাজা করা, আমল তাজা করা, কোরআন সাদক এগুলা। তো এগুলো এক একজনের কথা না হইয়া আমি মুষ্টিমেয়ভাবে সাহাবা হলের কথা আমি বিষয় ভিত্তিকভাবে তুলে ধরার চেষ্টা করি। আবু দারদা সাহাবি দামেস্ক
তাঁর যে মহল্লাত আছে তো মহল্লাতটা কি তাই একটু তান এরিয়া সারিয়া তাই কোনো জায়গাত গেছেন এই সময় তান মহল্লার মাঝে আগুন ধরে গেছে তান মহল্লার মাঝে তান স্ট্রিটের মাঝে আগুন ধরে গেছে একজন গিয়া কইলা জা রাজুলুন ইলা আবি দাদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা ইয়া আবা দাদ্দা ইহতারাকাত বাইতাক আবু দাদ্দা দৌড়িয়া একজন মানুষ আবু দাদ্দার কাছে গিয়া কইলা যে ও আবু দাদ্দা তোমার ঘর তো জ্বলে যায় আসলে তাইন স্ট্রিট বা যে যে মহল্লার মাঝে আগুন ধরছে যখন মহল্লার এক জায়গায় আগুন ধরছে দাও দাও করে আগুন জ্বলতে এক একটার পর একটার পর একটা ঘর জ্বালাইলা তো তাই মনে হল যে আবু দাদ্দার তান আবু দাদ্দা রাদিয়াল্লাহ মায়া করতে তো তান আবু দাদ্দার কাছে দৌড়িয়া গিয়া কইলা যে তান ঘরটা বাসাইবা লাগে আবু দাদ্দা দৌড়িয়া আইতে হইব আদারহয় তান ঘর জ্বলি যাইব তো কই লাগে যা আবু দাদ্দা তোমার ঘর জ্বলে তখন আবু দাদ্দা কিতা কইলা মাহতারাক আবু দাদ্দা কইলা মাহতারাক না আমার ঘর জ্বলতে পারত না সুম্মা জা আখার ফাকালা মিসল যালিক আরেকজন আইসেন আয়া কইলা সেম কথা কইলা যা আবু দাদ্দা ইহতারাক বাইতাক তোমার ঘর জ্বলে যাও এবং তোমার ঘরে রক্ষা করো থ্যাংকস সেম উত্তর দিলা মাহতারাক আমার তোমার আমার ঘর জ্বলতে পারে না আবার আহজন কইলা আইলা যে ইয়া আবু দাদ্দা ইহতারাক বাইতাক তোমার ঘর জ্বলে যা চতুর্থ একজন আইয়া কইলা ইয়া আবা দাদ্দা ইনবাসাত ইন্নার হাত্তা ইনতাহাত ইলা বাইতিক তাফিয়াত আবু দাদ্দা তোমার মহল্লাত আগুন লাগছে এবং দাও দাও করে আগুন জ্বলতে আছে একটার পর একটা ঘর জ্বালার যেই সময় তোমার ঘর খান্দাত আগুন আছে আগুন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে চতুর্থ আরাধনা ইয়া আবু দাদ্দার কাছে এই সংবাদটা দিলা যে তোমার ঘর জ্বলছে না তখন আবু দাদ্দা কিতা কইলা قد علمت ان الله عز وجل لم يكن يفعل ذلك আমি জানি আল্লাহ আমার সাথে এরকম কিছু করত না তখন তান আবু দাদ্দার কইল ইয়া আবু দাদ্দা মা নাদরি আইয়াক আইয়ু كلامك اعجب قولك محترك او قولك قد علمت ان الله لم يكن ليفعل ذلك আমরা জানি না তোমার কোন কথাটা বেশি আশ্চর্য তুমি যখন পরপর তিনবার কইলা যে না আমার ঘর জ্বলতে পারে না আর চতুর্থবার কইলা যে না জানি আল্লাহ আমার ঘর জ্বালাইতে না এত কনফিডেন্স সর সাথে যে কইলা কোন কথার উপরে আমরা এত আশ্চর্য করতাম তখন তাই কইলা যাকা কেলিমাতুন তখন তাই কইলা যাকা কেলিমাতুন সামিআতুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালাহুন্না হিনা ইউসবিহু লাম তুসিবহু মুসিবাতুন হাত্তা ইউমসিয়া আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে কিছু দোয়া শিখছি যে কেউ যদি সকালে এই দোয়া খাওয়াইতে বিকাল পর্যন্ত আর বিকালে দোয়া খাওয়াইতে সকাল পর্যন্ত তার কোনো মুসিবত হইত না তো আমার মূল উদ্দেশ্য হইল যে সাহাবি আবু দাদ্দা একটা লম্বা দোয়া আছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন আলামু আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নী আউযুক এরকম লম্বা আল্লাহ মাইনা আউযু বিকা মিন এই দোয়াটা এই লম্বা দোয়াটা আল্লাহ ইন্নী আউযু বিকা মিন শারি নাফসি ওয়া মিন শারি কুল্লি দাবাতিন আনতা আখিযুন বি নাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতি মুস্তাকিম তো এই দোয়াটা তাই ফোরতা তো আমার কথা হইল যে সাহাবি এত বিশ্বাসের সাথে দোয়া ফোরতা যে এতগুলা মানুষ যা কইলা তোমার ঘর জ্বলে যাইব কিন্তু তাই বারবার করে না আমার ঘর জ্বলতে পারত না কি রূপরে কোন ইন্স্যুরেন্স করিয়া রাখলা তাই দোয়া ফরি আল্লাহ আমরা এরকম ইমান দাগ যে দোয়ার এত বিশ্বাসের সাথে ফরি যে আল্লাহ তো সব কিছু করুন আর দোয়া এগুলা নবী এবং আল্লাহ শিখাইয়া দেওয়া দিছেন আমরা রে আল্লাহ কাছে সাহায্য ফাইবার একটা পন্থা একটা সাবি শিখাইয়া দিছেন এগুলার মাধ্যমে আমরা অনেক আমরা রক্ষণাবেক্ষণ করতাম ফলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরারে এটা তৌফিক দান এখন রাহিম থ্যাংক ইউ মুফতি সো দিস ইজ অ্যাবাউট দ্য অ্যাডভাইস দ্যাট দ্য সাহাবা গেভ টু দ্য কোরা দ্য অ্যাডভাইস ফর হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত কিনানা আদাওয়ি নারেটস দ্যাট হযরত উমর রাদিয়াল্লাহু আনহু
wrote to the commanders of his armies to send him a list of all the men who are Hufav of the Quran, like Hafiz basically, the plural is Hufav, of the Quran, yeah. Hufav, of the Quran, so that he could dispatch them to the ends of the empire to teach the Quran. Hazrat Abu Musa Ash'ari radiallahu anhu wrote back to Hazrat Umar stating that radiallahu anhu stating that the Hufav with him numbered just over 300. Hazrat Umar radiallahu anhu replied back with the following: in the name of Allah, the most kind, the most merciful, from the servant of Allah Umar to the servant of Allah Qais and all the Hufav with him, peace be upon you all. This Quran is a great source of reward and honor for you and shall be a treasure for you in the Akhirah. You should therefore follow its dictates and never allow it to follow yours by distorting its interpretation to suit your desires. Because the person who dictates the Quran is forced to follow shall have it shoved onto his neck to throw him into the Jannah. And as for the one who follows the Quran shall lead him to Jannatul Firdaus, so far as you can. Jannatul Firdaus, mashallah. Let it be an intercessor for you, and never let it be a complainant against you. The person for whom the Quran intercedes shall enter Jannah, and the one against whom the Quran complains shall surely enter Jannah. Always bear in mind that the Quran is a fountainhead of guidance, a flower of knowledge, and the final scripture from the Most Merciful. It is by this Quran that Allah opens blind eyes, deaf ears, and locked hearts. Wow. You must also bear in mind that when a man wakes up at night, brushes his teeth with a miswak, and performs wudu, and says Allahu Akbar, and then recites the Quran, an angel places his mouth on the person's mouth and says, recite, you are doing an excellent thing and it is most excellent for you. If he does perform wudu without the miswak, the angel protects him and does nothing else. Behold, recitation of the Quran in Salah is a protected treasure and ordained excellence. You should therefore do as much of it as you can, as you possibly can. Salah is a celestial light. Zakah is a symbol. Patience is an illumination. Fasting is a shield of the Quran and is a proof either for you or against you. You should therefore honor the Quran and never cause it disgrace, because Allah will honor the one who honors the Quran and will disgrace the one who brings it disgrace. You also ought to know that the person who recites the Quran, memorizes it, practices on it and abides by its injunctions shall have his du'as accepted by Allah. If Allah pleases, he may accept them in this world, and if he wills, he may reserve them as a treasure for the Akhirah. Remember that what remains with Allah is better and more lasting for those who have iman and who rely on their Rabb. MashaAllah, MashaAllah. Such a beautiful, MashaAllah. Powerful. Very beautiful. Hazrat Umar radiallahu ta'ala anhu. The Amir Bibinno. শহর দেশের মাঝে তার নিযুক্ত আমিরের কাছে সিটি ফাটাইলা যে তোমার এরিয়া তোমার থান এলাকা হাফিজ যারা আছেন হুফাজ যারা আছেন এরার একটা লিস্ট আমার কাছে ফাট তখনকার সময় সাহাবা শুধু কোরআন মেমোরাইজ না কোরআন মেমোরাইজ তার বোঝা মুখস্থ করা বোঝা আমল করা হাফিজত্বে বোঝা নিয়ে তখন আবু মুসা আশারি থানা এলাকার থেকে ফাটাইলা 300 জনের উপরে হাফাজ হল লিস্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত হাফিজ এবং উদ্দেশ্যে একটা সিটি লেখলা আর সিটির বিষয়বস্তু অত্যন্ত সুন্দর এবং কোরআন এবং এই সমস্ত অনেকের জানা আছে যে
কোরআন তাকে বিভিন্ন হাদিসের বাসার তাই তার সিটির মধ্যে জমা করছেন। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটা ব্রেকের টাইম হয়ে গেছে, ছোট্ট বিরতির পর আমরা আবার সাহাবাদের কথা লই আপনাদের সামনে আইমু। আমরা সাথে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।